আসসালামু আলাইকুম দর্শক সাফা বাংলা টিভির আজকে সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগতম শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম মামুনুল হকের সঙ্গে থাকা সেই নারীর পরিচয় মিলেছে এদিকে মুখে ধর্মের কথা বলে আর অপকর্ম করবে এটা কখনো গ্রহণযোগ্য নয় সংসদের প্রধানমন্ত্রী আরও থাকছে ছেলে সঙ্গে মামুনুল হকের দ্বিতীয় স্ত্রীর ফোনালা আলাপ ফাঁস পুরো আলোচনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমাদের সবগুলো ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নারায়ণগঞ্জের একটি রিসোর্টে হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের সঙ্গে থাকা সেই নারীর পরিচয় মিলেছে মামুনুল হকের সঙ্গে থাকা সেই নারীর নাম জান্নাতারা ঝর্ণা তিনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোলাপপুর ইউনিয়নের কামারগ্রাম মুক্তিযোদ্ধা ওয়ালিউর রহমানের মেঝুমে অলিউর রহমানের কামারগ্রাম চয়ান নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মামুনুল হক ওই নারীর নাম আমেনা তোয়েবা বলল ওই নারী নিজেকে জান্নাতারা বলে পরিচয় দেয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও গণমাধ্যমে প্রচার হওয়ার পর দেশজুড়ে শুরু হয়েছে তোলপাড় এই ঘটনার উপজেলা জুড়ে এখন ঝর্ণাকে নিয়ে চলছে সমালোচনা তবে জান্নাতের আগে বিয়ে হয়েছে দুইটি সন্তান আছে এসব কথা সবাই জানলো মামুনুল হকের সঙ্গে তার দ্বিতীয় বিয়ের কোনো খবরই জানেন না এলাকাবাসী ঝর্ণার বাবা অলিউর রহমান ও মা শিরিন বেগম সাংবাদিকদের জানান তাদের মেয়ে জান্না তারা ঝর্নার নয় বছর বয়সে বিয়ে হয়েছিল হাফেজ শহীদুল ইসলাম ওরফে শহীদুল্লাহ নামে এক ব্যক্তির সঙ্গে তার বাড়ি বাগেরহাটের কচুরিয়া এলাকায় তাদের আব্দুর রহমান ও তামিম নামে দুজন ছেলে সন্তান রয়েছে ওলিয়র রহমান জানান পারিবারিক কলহের জেরে আড়াই বছর আগে শহীদুল্লাহর সঙ্গে ঝর্ণার বিবাহ বিচ্ছেদ হয় তারপর দুই বছর আগে পারিবারিকভাবে পাত্র দেখে মেয়েকে বিয়ে দেওয়ার কথা বললেও ঝর্ণা বলতেন তার বিয়ে হয়ে গেছে তার জন্য আর কোনো পাত্র দেখতে হবে না তার বাবা আরও জানান ঝর্ণা কাকে বিয়ে করছে সেই কথাটি পরিবারকে জানায়নি কখনো শুধু একবার ভিডিও কলে তার দ্বিতীয় স্বামীকে দেখিয়েছে কিন্তু তারা বুঝতে পারেনি সে ব্যক্তি মালানা মামুনুল হক ছিলেন প্রথম স্বামী হাফেজ শহীদুল ইসলাম ওরফে শহীদুল্লাহর সঙ্গে জান্নাতারা ঝর্ণার পরিবারের কোনো যোগাযোগ আছে কিনা জানতে চেলে তারা জানান ডিভোর্সের পর শহীদুল্লাহর সঙ্গে আর কোনো যোগাযোগ রাখেননি তারা ওয়ালিয়াউর রহমান ঝর্ণার পিতা প্রতিবেশী ও কামারগ্রাম আদর্শ ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান সাইক্লোন জানান ঝর্নার পিতা ওয়ালিয়াউর রহমান ভাই একজন বীর মুক্তিযোদ্ধা সহজ সরল মানুষ কঠোর আওয়ামী পন্থী নেতা তার মেয়ের বিয়ে হয়েছে তার দুই ছেলেও আছে পরে বিয়ে হয়েছে কিনা জানি না না তবে তার পরিবারও সম্ভবত জানে গ্রামবাসী অন্তত জানত গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মোনাইম খান বলেন ঝর্নার বাবা ওয়ালিউর রহমান সহজ সরল মানুষ কামারগ্রাম গ্রাম চার নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তিনি তার মেয়ের আগে বিয়ে হয়েছে সেই ঘরে দুই ছেলে আছে পরে বিয়ে হয়েছে কিনা আমাদের জানা নেই গ্রামের দ্বিতীয় বিয়ের কথা জানেন না সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্টের কক্ষ ভাড়ার সময় হেফাজুত ইসলামের যুগ্ম মহাসচিব মালানা মামুনুল হক নিজের নাম সঠিক লিখল তার সঙ্গিনীর নাম লুকিয়েছেন সেই নারী নিজের নাম জাননা তারা ঝর্ণা লিখল মামুনুল হক রিসোর্টের নথিতে তার উল্লেখ করেছেন আমেনা তাইয়েবা তবে তাইবা তার চার সন্তানের জননী স্ত্রীর নাম নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান বলেন আমরা শুনতে পেরেছি তার আসল স্ত্রীর নাম আমেনা তৈবা বিষয়টি তদন্ত করছি শনিবার বেলা দুইটার দিকে সাদা রঙের একটি গাড়ি নিজে চালিয়ে রিসোর্টে যান মামুনুল হক ভাড়া করেন এক্সিকিউটিভ ডিলাক্স এই কক্ষগুলোর ভাড়া এমনিতেই দশ হাজার টাকা সঙ্গে পনেরো শতাংশ ভেট পনেরো শতাংশ ভ্যাট আর দশ শতাংশ সার্ভিস চার্জ তবে রিসোর্ট কর্তৃপক্ষ ডিসকাউন্ট করে মামুনুল হককে সাত হাজার টাকায় ভাড়া দেন হেফাজতের নেতা বারো ঘন্টার জন্য ভাড়া করে যান পাঁচশো এক নম্বর কক্ষটি সেখানে এক ঘন্টা অবস্থানের পর মামুনুলের খাবারের অর্ডার করেন এরপর সাড়ে পাঁচটার দিকে শুরু হয় হাঙ্গামা স্থানীয় যুবকরা মামুনুল হককে ঘিরে ঘরে একের পর এক প্রশ্ন করতে থাকেন তখন তিনি ওই নারীর পরিচয় দেন আমিনা তয়েবা বলেন তার শ্বশুর খুলনায় শ্বশুরের নাম জায়দুল ইসলাম তবে তার এই বক্তব্যের সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে মেয়ের বক্তব্যে তিনি নিজের নাম বলেন জানা তারা বাবার নাম লেখেন রহমান বাড়ি ফরিদপুরের হক যখন পড়েন তখন তাকে উদ্ধার করতে এগিয়ে আসে হেফাজু ইসলামের স্থানীয় নেতাকর্মীরা তারা মসজিদে মাইকে ঘোষণা দিয়ে সবাইকে জড়ো করে হামলে পরে রিসোর্টে ব্যাপক ভাঙচুর করে ছিনিয়ে নেয় মামুল হককে এদিকে ইসলামের নামে নৈরাজ্য সৃষ্টিকারীদের ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার সংসদের প্রধানমন্ত্রী বলেন তার সরকার ইসলামের নামে অগ্নিসংযোগ হামলা ও ভাংচুরের মতো অনৈতিক কার্যক্রমকে সহ্য করবে না অপকর্মের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে তিনি বলেন আমি কেবল এতটুকুই বলতে পারি এ ধরনের অপকর্মের জন্য দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে প্রধানমন্ত্রী বলেন কিছু লোকের জন্য ইসলাম ধর্মের বদনাম হবে এটা কখনোই মেনে নেওয়া যায় না এই ধরনের অপকর্মে যারা জড়িত আইনানুক ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া হবে যারা মুখে ধর্মের কথা বলে ইসলামের নাম বলে চলবেন আর অপকর্ম করবেন এটা কখনো গ্রহণযোগ্য নয় প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা শেখ হাসিনা আজ বিকেলে একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনে সমাপনী ভাষণ দেন জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ উপলক্ষে সারভুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে হেফাজত ইসলামের দেশব্যাপী সৃষ্ট অরাজকতা এবং হরতাল আহ্বান প্রসঙ্গে প্রধানমন্ত্রীর এই নেতৃবৃন্দকে দায়ী করেন তিনি বলেন ছাব্বিশে মার্চ অনেক মানুষের জীবন গেছে এর জন্য দায়ী তো তারা কাজে আমি শুধু এতটুকুই বলবো দেশবাসী যেন একটু ধৈর্য ধরেন আমার কাছে বিস্তারিত দেওয়া আছে আমাদের সবাইকে ধৈর্য ধরতে এগোতে হবে প্রধানমন্ত্রী বলেন একটা দুঃখজনক বিষয় হলো যখন আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি সে সময় যে ঘটনাগুলো ঘটনা হলো এটা অত্যন্ত দুঃখজনক সব থেকে আশ্চর্যের বিষয় যেখানে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম উদযাপন করছি সেই সময় হ্যাঁ আমাদের দেশে বিদেশি অতিথি আসছে অনেকের বার্তা দিচ্ছেন ব্রিটেনের রানী থেকে শুরু করে সৌদি বাদশাহ সকলেই বার্তা আমরা পাচ্ছি এত বড় একটা সম্মান বাংলাদেশ পাচ্ছে সেখানে কারা খুশি হতে পারে নাই তিনি বলেন ছাব্বিশে মার্চ ভারতের প্রধানমন্ত্রী আসার কথা তাকে আসতে দেওয়া হবে না বাধা দেওয়া হলে কেন হেফাজত ইসলামের কর্মসূচি দেয় তারা কি শিক্ষা গ্রহণ করতে দেওয়া যায় না তারা যদি এ সমস্ত ঘটনা ঘটায় তবে উচ্চশিক্ষা গ্রহণে দেওয়াবন্ধে যাবে কিভাবে সেটা কি তারা একবারও চিন্তা করেছে প্রধানমন্ত্রী বলেন আমরা তো কমই মাদ্রাসার সনদ দিচ্ছি তাদের শিক্ষা ব্যবস্থা করেছি তাদের কারিকুলাম ঠিক করে দিচ্ছি যাতে করে তারা দেশে বিদেশে চাকরি পায় তারা ব্যবস্থাও করে দিচ্ছি তারপরও কেন এই তাণ্ডব ঘটালো শেখ হাসিনা বলেন বিএনপি তাদেরকে সমর্থন দিচ্ছে বিএনপি জামাত জোট কিভাবে সমর্থন দিচ্ছে সেটাই আমার প্রশ্ন প্রধানমন্ত্রী মোদী আসবে সেখানে তাদের আপত্তি হেফাজত কাণ্ড নিয়ে সর্বস্তরের সংসদের সচিত্র প্রতিবেদন উপস্থাপন করে প্রধানমন্ত্রী বলেন এখানে কেউ কেউ বলছে পুলিশ কেন ধৈর্য দেখিয়েছে আমরা ধৈর্য দেখিয়েছি এগুলো বিরত করার চেষ্টা করেছি কারণ সংঘাতে সংঘাত বাড়ে আমরা তা চাইনি আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী ভালোভাবে উদযাপন করতে চেয়েছি তিনি বলেন যারা এটা করেছে দেশবাসী এটা বিচার করবে দেশবাসী দেখবে এদের চরিত্রটা কি গতকালে দেখেছে এদের চরিত্র ইসলামের নামে ধর্মের নামে পবিত্রতার নামে এত কিছুই হলো আবার গিয়ে একটা অপবিত্র কাজ করে আসে ধরা পড়ে সোনারগাঁও রিসোর্টে প্রধানমন্ত্রী বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব এবং হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মাহমুদ মামুনুল হকের অনৈতিক কার্যকলাপে যুক্ত থাকার মিডিয়াতে প্রকাশিত সংবাদে তীব্র সমালোচনা করেন তিনি বলেন একটা রিসোর্টে ধরা পড়েছেন হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব তিনি ধরা পড়লেন এবং সেটা ঢাকার জন্য নানা রকম চেষ্টা পার্লারের কাজ করে এক মহিলা তাকে বউ হিসেবে পরিচয় দেন আবার নিজের বউয়ের কাছে বলে যে অবস্থার পরিপ্রেক্ষিতে আমি বলে ফেলেছি প্রধানমন্ত্রীর প্রশ্ন তোলেন যারা ইসলামের ধর্মের বিশ্বাস করে এর অসত্য কথা বলতে বলতে পারে পারে তারা তো না এরা কি কি ধর্ম ধর্ম পালন করে মানুষ শেখাবে শেখ হাসিনা বলেন হেবাজটে যারা সদস্য তাদেরকে অনুরোধ করবো একটু বুঝে নিন কেমন নেতৃত্ব আপনাদের আগুন লাগিয়ে জ্বালাও পোড়াও করে বিনোদন করতে গেলেন একটা রিসোর্টে তাও একজন সুন্দরী মহিলা নিয়ে এটা তো বাস্তবতা অর্থাৎ

গতকাল রাত থেকে মামুনুল হকের দাবি তার দ্বিতীয় স্ত্রী বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে মামুনুল হকের একটি অডিও ভাইরাল হয়ে যায় আর আজ রবিবার মামুনুল হকের দাবি করা দ্বিতীয় স্ত্রীর জান্নাতারা ঝর্ণা ওই নারীর ছেলে কথোপক্তনের একটি অডিও ভাইরাল হয়ে যায় অডিওটি সামনে নিয়ে এসেছে বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভি ফোনালাপটি জান্নাতারা ঝর্ণার সঙ্গে তার ছেলে আব্দুর রহমানের ছেলের বয়স সতেরো নয় বছর বয়সে ঝর্ণার সঙ্গে হাফেজ শহীদুল্লাহ ইসলামের বিয়ে হয় পারিবারিক কলহের জোরে আই বছর আগে তাকে ডিভোর্স দেয় শহীদুল্লাহ ও ঝর্ণা দম্পতির আব্দুর রহমান ও তামিম নামে দুই ছেলে আছে ফোনালাপের এক পর্যায়ে তাদের তামিমের ব্যাপারে জানতে চাইলে আব্দুর রহমান জানান সে তার সঙ্গে দেখা করতে যাবে এরপর ঝর্ণা বলেন আমার সঙ্গে আপাতত দেখা করতে আইসো না দেখা করতে আরো লেট হবে তখন আব্দুর রহমান বলে সেই বোঝাবো আমরা দুই ভাই করে আসবেন কোন সময় দেখা করতে হয় কোন সময় করতে হয় না এরপর ঝর্ণাও বলেন এখন ঝামেলায় দিও না বহুত ঝামেলার মধ্যে আছি আমি আর ঝামেলা করিও না আব্দুর রহমান বলেন তার জন্য দরদ দেখিও না সে প্রচন্ড পরিমাণে মায়ের খাবে খুলনা থেকে আসলে সে কিন্তু জানে না আমরা দুই ভাই এক কথা শোনার পর ঝোনা বলেন শুন আজকে আমি মৃত্যুর হাত থেকে বের হলাম সত্য গোপন থাকে না